গাজীপুরে সদ্য এলপিআরে যাওয়া প্রধান কারারক্ষী রুস্তম আলীকে হত্যার ঘটনায় চার জনের নাম উল্লেখ করে আটজনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের স্ত্রী। এ ঘটনায় আহমেদ মেডিসিন কর্নারের মালিক সাইফুল ইসলাম, রুস্তমের ছোট ভাই শাহ আলম ও পালিত মেয়ের স্বামী সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল আটক করে পুলিশ। বর্তমানে শুধু সাইফুল ইসলাম আটক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনা তদন্তে কারা কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের তরফে দুইটি কমিটি গঠন করা হয়েছে।